প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তার স্ত্রী ও পুত্রের পাশাপাশি ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে তাপস মণ্ডলেরও, যিনি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ, বেসরকারি ডিএলএড কলেজের মালিক, সেই সঙ্গে বেঙ্গল টিচার্স অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতিও। মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের পরই ইডির স্ক্যানারে চলে আসেন তাপস। এদিন তাপস মণ্ডলের ক্ষেত্রে যেটা ইডির তরফে জানানো হয়েছে যে তাপস মণ্ডলী মূলত যাবতীয় টাকা বা ফান্ড জোগাড় করতেন এবং সেই টাকা সরাসরি পৌঁছে দিতেন মানিক ভট্টাচার্যের কাছে। তাপস মণ্ডলকে ইতিমধ্যেই কয়েকবার জিজ্ঞাসাবাদও করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মানিক ও তার ছেলে সম্পর্কে বিস্ফোরক দাবি করেন তাপস মণ্ডল। অ্যাকুয়ার কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড, যেটা লকডাউনের আগে আমাদের সাথে 18 সালে, ওরা ওই সংস্থার সাথে একটা চুক্তি করেছিল মার্চ মাসে, যখন লকডাউন হয়ে গেল ওরা কাজটা বন্ধ করে দিল। এডুক্লাসেস বলে একটা সংস্থার সাথে এ করেছিলাম, মানে চুক্তি করেছিলাম, তাদের ফিজটা কত লাগবে, 500 টাকা পার স্টুডেন্ট, এবং ওই স্টুডেন্টদের লিস্ট তো আমি ওই সংস্থাকে দিয়েছি এবং তাদের টাকাটা কলেজ আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে, মানে আমার মানে এবিটিটি এর অ্যাকাউন্টে। আমি সেই অ্যাকাউন্ট থেকে চেকটা কিন্তু এডুক্লাসেস প্রাইভেট লিমিটেডকে দিয়েছি। আমি এখন শুনছি, এটা আমি জানতাম না, সত্যিই জানতাম না, এখন শুনছি মালিক নাকি মানিকবাবু ছিল। ইডি সূত্রে খবর, আদালতে জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ থেকে জানা গেছে তার বিরুদ্ধে যে নানা অভিযোগ উঠছে তা মানিক ভট্টাচার্যকে জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর থেকেই স্পষ্ট, নিয়োগ দুর্নীতিতে দুজনেই ওতপ্রোতভাবে জড়িত। মানিকের বাড়ি থেকে বাজেয়াপ্ত সিডিতে অবৈধ চাকরি প্রার্থীদের তালিকা পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে। সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে কিভাবে অফলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে মাথাপিছু প্রায় 5,000 টাকা করে তোলা হয়েছিল, কিন্তু এই চক্র চলছিল কিভাবে। এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন তাপস মণ্ডলী প্রাথমিকভাবে ফান্ড সংগ্রহ করতেন, পরে তা পাঠাতেন মানিক ভট্টাচার্যের কাছে, মানিকের মাধ্যমে তা আবার পৌঁছে যেত ওপর মহলে। এটা ইডি বলতে পারে, তদন্তকারী সংস্থা বলতে পারে, তারা কি বলতে চাইছে এবং তারা কি এবং কেন বলতে চাইছে সেটা জিজ্ঞাসা করতে পারে একমাত্র মহামান্য আদালত, কারণ তাদের নির্দেশে নজরদারিতে তদন্ত চলেছে। আমরা চাই এ ধরনের বাক্যালাপ, এ ধরনের বিবৃতি, অবজারভেশন, পাল্টা বিবৃতি, আন্দোলন, এগুলো শেষ হোক, নিয়োগ শুরু হয়ে যাক, সেটা কবে হবে। 10ই অক্টোবর গভীর রাতে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী গ্রেফতারের 60 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হয়, সেখানে গ্রেফতারের 58 দিনের মাথাতেই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল ইডি। সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।